এবারে আরো এক বিস্ফোরক অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার অভিযোগ, রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন নেট পরীক্ষা না দিয়েই MBBS এ ভর্তি হয়েছেন, এমনকি তার পিতার ইনকাম অনেক কম দেখানো হয়েছে। SSC-র পর এবার MBBS পরীক্ষায় প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ভর্তি হওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার মেয়ের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি টুইট এবং তার দাবি সংক্রান্ত নথির ফটোকপি নিজে টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন বিজেপির রাজ্য সভাপতি, যদিও সেই ফটোকপির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।